ফরিদপুরে ঘরোয়া ফ্যাশন শোরুমের উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি মাহবুবিয়াল জানান, রোববার সন্ধ্যায় ঝিলটুলির সারদা সুন্দরী কলেজ রোড এলাকায় এ উদ্বোধন করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহসভাপতি ও শোরুমের স্বত্বাধিকারী মঞ্জুয়ারা স্বপ্না। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকিগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অধ্যাপক এটিএম রেশাদুল হাকিম। শোরুমের স্বত্বাধিকারী স্বপ্না জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শুধুমাত্র মেয়েদের জন্য শাড়ি, থ্রি পিস, ওয়ান পিস ও প্রসাধনীর ব্যবস্থা করা হয়েছে।